আল হাইয়াতুল উলা লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশের অধীন কওমি মাদ্রাসাসমূহের তাওরায়ে হাদিস তাকমিলের সনদকে মাস্টার ডিগ্রি ইসলামিক স্টাডিজ ও আরবি এর সম্মান প্রদান বিল 2018 পাস করা হোক। ধন্যবাদ বাংলাদেশ স্পিকার। আল হাইয়াতুল উলহা লিল জামি আতিল কওমিয়া বাংলাদেশের এই এর অধীনে কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিস এর সনদকে মাস্টার ডিগ্রি এর সমমান প্রদান বিল 2018 বিলটি গুরুত্বপূর্ণ। বিলটি উত্থাপন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। আল হাইয়াতুল উলহা লিল জামি আতিল কওমিয়া বাংলাদেশের এই এর অধীনে কওমি মাদ্রাসাসমূহের দাওরায়ে হাদিস এর সনদকে মাস্টার ডিগ্রি এর সমমান প্রদান বিল 2018 বিলটি গুরুত্বপূর্ণ। বিলটি উত্থাপন করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। আমাকে সুযোগ দেওয়ার জন্য আল হাইয়াতুল উলহা লিল জামি আতিল কওমিয়া বাংলাদেশের অধীন কওমি মাদ্রাসা সমূহের দাওরায়ে হাদিস তাকমিল এর সনদকে মাস্টার ডিগ্রি ইসলামী স্টাডিজ ও আরবি এর সমমান প্রদান বিল 2018 বিলটি অতি গুরুত্বপূর্ণ। বিলটি উত্থাপনের জন্য আমি মাননীয় মন্ত্রী আমাকে সুযোগ দেওয়ার জন্য আল হাইয়াতুল উলহা লিল জামি আতিল কওমিয়া বাংলাদেশের অধীন কওমি মাদ্রাসা সমূহের দাওরায়ে হাদিস তাকমিল এর সনদকে মাস্টার ডিগ্রি ইসলামী স্টাডিজ ও আরবি এর সমমান প্রদান বিল 2018 বিলটি অতি গুরুত্বপূর্ণ। বিলটি উত্থাপনের জন্য আমি মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আল হাইয়াতুল উলহা লিল জামি আতিল কওমিয়া বাংলাদেশের অধীন কওমি মাদ্রাসা সমূহের দ্বারা হাদিস তাকমিল এর সনদকে মাস্টার্স ডিগ্রি ইসলামিক স্টাডিজ ও আরবি এর সমমান প্রদান বিল 2018 বিলটি অতীব গুরুত্বপূর্ণ। দেশে কওমি মাদ্রাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখিয়া দারুল উলুম নেতৃবৃন্দের মূল নীতিসমূহকে ভিত্তি ধরিয়া আল হাইয়াতুল উলহা লিল জামি আতিল কওমিয়া বাংলাদেশের অধীন কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস তাকমিল এর সনদকে মাস্টার্স ডিগ্রি সমান প্রদানের উদ্দেশ্যে এ বিল প্রণয়ন করা হয়েছে। পাশ করার জন্য মহান সংসদে আনা হয়েছে, পাশের জন্য ভালো কথা, কিন্তু বিল সম্পর্কে এর সঙ্গে সংশ্লিষ্ট যারা তারা কি জানতে পেরেছে তা আমার বোধগম্য নয়। তাই আমি মনে করি বিলটি পাশ করার পূর্বে বিল সম্পর্কে যাতে তারা ভালোভাবে জানতে পারে সেজন্য জনমত যাচাইয়ের জন্য প্রয়োজন।